সম্মানিত দর্শক, এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখন, আপনাদেরকে যে বলেছিলাম যে গাছ তুলতে যাব আমরা ঝাড়খণ্ডের পাকুড়ের ঝাড়খণ্ড, হ্যাঁ সেখানে আমরা গাছ তুলতে যাচ্ছি। তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এই যে দেখেন বাইক আমাদের করে এখন আমরা বের হবো ইনশাল্লাহ। দর্শক, আমি আব্দুল কাইম ফিস লাইব্রেরি বলছি। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের ঔষধি গাছ এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ খুব ঘেরা সুন্দরভাবে ঔষধি গাছ লাগানো হয়েছে। হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গাছগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ তারপরে এই দেখেন এখানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে আর কি। তো এগুলো বিশেষ করে সাধারণত যেখানে সেখানে দেখা যায় না, এগুলো বিশেষ ভাবে এগুলো অবশ্য লাগানো হয়েছে, খুব সুন্দর ভাবে দেখছেন আলাদা করে সাজানো হয়েছে। এবং আমাদের টিম সহ আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, এবং আমরা আমাদের কিছু গাছের প্রয়োজন আছে। অবশ্য আমরা এখান থেকে গাছগুলো সংগ্রহ করব না, আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করব। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এখানে মানে এগুলোকে আবার সুন্দর করে মানে মানুষের এনজয়ের জন্য রাস্তা দেখেন মাঝখানে বানানো হয়েছে। হ্যাঁ তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো দেখেন কি ধরনের গাছগুলো। তারপরে এই গাছটা, এই গাছটা খুবই গুরুত্বপূর্ণ গাছ। হ্যাঁ এই গাছটা চিনে রাখুন, এই গাছটা খুবই গুরুত্বপূর্ণ গাছ। হ্যাঁ তো এই ধরনের প্রচুর গাছ রয়েছে, আর ভিতরের গাছগুলো দেখেন কিরকম ভাবে, হ্যাঁ কি ধরনের গাছগুলো। এগুলো সব ঔষধি গুণাগুণে কাজে লাগে। সাধারণত আমরা এগুলো তো হয়তো সাধারণ ভাবে মনে করি যে এগুলো এমনি দেখার শোয়ের জন্য, হ্যাঁ কিন্তু আসলে শুধু দেখার শোয়ই নয়, বরং ওর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যেগুলো আমরা সাধারণত হয়তো অনেকেই জানি না। হ্যাঁ আমরা শুধু শোয়ের জন্যই মনে করে থাকি। তারপরে এবার আমরা স্টেশনের উপর দিকে উঠে যাচ্ছি। হ্যাঁ আসেন, স্টেশনের উপর দিকে উঠে যাচ্ছি, দেখা যাক ওপরে কোনো গাছের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা। আর এখানে আমরা বিভিন্ন, আজকে যেহেতু আমাদের এই সাইটটা নতুন, আমাদের যাওয়ার কথা আছে ধনী পাহাড়ে। হ্যাঁ এটা হচ্ছে আপনার মেহেদি গাছ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ গাছ, এবং ওই সেই ওষুধ গাছটা ওইখানে রয়েছে, হ্যাঁ সুগারের ওষুধ মানে যথেষ্ট খুব মানে মাহাত্মপূর্ণ গাছ আর কি। হ্যাঁ তো তারপরে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই তুলসী গাছ আছে, আরো বিভিন্ন রকমের গাছ রয়েছে, করামুলের গাছ আছে, তারপরে হারজোড়ার গাছ আছে, হ্যাঁ তারপরে লাল গাছ, লাল বিষের গাছ বলা হয়, হ্যাঁ বিভিন্ন রকমের গাছগুলো আছে, বিভিন্ন রকমের তো বিভিন্ন কাজ এ ব্যবহার হয় এগুলো। হ্যাঁ এটা দেবদারু গাছ, তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সবই ঔষধি গাছ, গাছ ঔষধি হয় সব। হ্যাঁ প্রত্যেক গাছের কিছু না কিছু গুণ আছে, আমরা সব গাছের গুণাগুণ সম্পর্কে না জানলেও কিছু গাছের ব্যাপারে জানি, হ্যাঁ কিছু গাছের ব্যাপারে আমরা জানি না। এগুলো আমরা দেখছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ, হ্যাঁ এই যে এখানে উপর থেকে আপনাদেরকে সেই বাগানটা আমরা দেখাচ্ছি, এখানে দেখেন খুব সুন্দর সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এখানে। হ্যাঁ সাধারণত আমরা এগুলোকে শুধু সৌন্দর্যের জন্যই মনে করা হয়, কিন্তু এগুলোতে কত যে মানে ঔষধ গুণ আছে, সেগুলো যারা হয়তো কায়ে জানে। হ্যাঁ এটা, হ্যাঁ সাদা স্ট্রাপের চমৎকার মানে ঔষধ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই সাইডে, দেখেন তো গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন মেয়েদের সাদা স্ট্রাপের জন্য খুবই ভালো একটা গাছ আর কি। এটাকে সাধারণত ঝুনঝুনি ফুল বলা হয়, তাই না? হ্যাঁ এক এক জায়গাতে এক এক রকম মানে বলে আর কি। তারপর চলে আসুন, আগে আসেন, এগিয়ে আসেন, এখানে অনেক গাছ রয়েছে, দেখতেও ভালো লাগছে বাগান, এগুলো হচ্ছে বাগান দেখতে পাচ্ছেন। এই তো
কত সুন্দর দৃশ্য, আর বিশেষ করে দৃশ্যগুলো এত ভালো লাগছে, সূর্যের আলো খুব সুন্দর ভাবে পড়ছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এটা একটা ঔষধ, এই একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধি গাছ দেখেন, এই যে জ্বর, যে কোনো জ্বর ঠিক আছে একদিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনারা দেখেছেন আমাদের যে 3 বছরের জ্বর 3 দিনে আলহামদুলিল্লাহ পুরোপুরি মানে ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এগুলো খুবই সাধারণ গাছ মনে হচ্ছে এরকম পড়ে আছে, কিন্তু এর কত যে গুণাগুণ আছে, বিশেষ করে যারা জানে তারাই জানে। হ্যাঁ, তো এই ধরনের প্রচুর গাছ রয়েছে এখানে, প্রচুর গাছ রয়েছে। সম্মানিত দর্শক, আমরা আরো একটি জায়গাতে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে জঙ্গল, তার মধ্যে এখানে একটা গাছ, এবং আমাদের ক্যামেরাম্যান সহ আমরা উপস্থিত হয়েছি এখানে। এখন আপনাদের সামনে এই যে গাছ, একটা গাছ পাওয়া গেছে ওখানে ভাই, একটা পাওয়া গেছে। হ্যাঁ, তো একটা গাছ পাওয়া গেছে, এটাই আমাদের আপনাদেরকে দেখাচ্ছে। আমাদের যেখানে যাওয়ার আসলে মূল টার্গেট ছিল, সেটা টার্গেট আজকে মিস হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে যেখানে যাওয়ার টার্গেট ছিল সেখানে আমরা যেতে পারিনি। আপনি চলে আসুন, ক্যামেরাটা নিয়ে আগিয়ে আসেন। হ্যাঁ, আমাদের মূলত যেখানে ধোনি পাহাড় যাওয়ার কথা ছিল সেখানে আজকে মিস হয়ে গেল, তো যার কারণে আমরা আশেপাশে মানে খুঁজছি আর কি, যে এই ধরনের কিছু গাছ যদি পাওয়া যায় সেখান থেকে মানে সেটা তোলা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা গাছ তোলা হচ্ছে আর কি, আমাদের ভাই তুলছেন। হ্যাঁ, তো আচ্ছা একটু দেখিয়ে দিই দর্শকদেরকে, পাতাটা এখন মরে গেছে। হ্যাঁ, পাতাটা এখন মরে গেছে। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ গাছ, এই যে জ্বরকে, জ্বর এটা যে কোনো জ্বর, টাইফয়েড, যে কোনো জ্বরের জন্য এটা কাজ করবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা, এর পাতা নাই না, পাতা এই যে এই অল্প কিছু পাতা আছে, পাতা থাকলে আরো ভালোভাবে আপনারা চিনতে পারতেন। তো এই ছিল বিশেষ করে আজকের আপডেট, দেখা যাক আর কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে কিনা। বলেন নমস্কার। হ্যাঁ, চলে আসেন, দেখি এই সাইডে দেখে যাক পাওয়া যাচ্ছে কিনা কোনো গাছ, জানলে জড়ি না জানলে খড়ি, বিশেষ করে এইটাই হচ্ছে ব্যাপার, অনেক গাছ আছে। হ্যাঁ, এর মধ্যে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গাছ আছে, সাধারণত আমরা হয়তো জানি না, কিন্তু জানলেই যে জড়ি, আর না জানলে তো জঙ্গলের খড়ি পড়ে আছে, আর কোনো কাজ নেই, শুধু জ্বলবে, ছাগলে খেয়ে যাবে, বাস এইটাই হচ্ছে ব্যাপার আর কি। তো গাছ প্রাকৃতিক জিনিস, এই যে প্রাকৃতিক জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এমন ঔষধি গুণ রেখেছেন যে এগুলো আমাদের যে এত উপকারী। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা প্রাকৃতিক চিকিৎসা বাদ দিয়ে, আমরা ন্যাচারাল চিকিৎসাকে বাদ দিয়ে, হ্যাঁ, আমরা যে কেমিক্যালে ঢুকে যাচ্ছি, ফলে কি হচ্ছে যে আমাদের সমস্যাগুলো কিন্তু আরো জটিল হচ্ছে। তো সম্মানিত দর্শক, আমরা বিশেষ করে আরেকটা গাছ, গুরুত্বপূর্ণ গাছ যেটা পেয়েছি আপনাদের সামনে তুলে দেখানো হবে, সেটা হচ্ছে সুগারের গাছ আমাদের। হ্যাঁ, এটা ডাল পাতা আপনার কাজে লাগে, এই যে দেখেন, এটা সুগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ, এটা হয়তো অনেকে জানে না বা চিনে না। হ্যাঁ, এই যে দেখেন, ভালোভাবে দেখে নেন, এবং জড় তুলবেন নাকি? না, জড় তোলা দরকার নেই, পাতার কাজ আছে এটার শুধু। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন, তো এইটা একটা গাছ এখানে পাওয়া গেছে, আরো কিছু জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আসরে পরে তো যাবে না বাড়ি, পাহাড়ের সাইড দিয়ে তাহলে পাহাড় গুলো ঘোরা হবে। হ্যাঁ, এটা কিসের গাছ এটা? আচ্ছা, ওটা ওটা গাছ না, এইরকম সাধারণত চলতি ভাষায় দহি দকরা বলে, এই যে দেখতে পাচ্ছেন। এই দেখেন, হ্যাঁ, শিকড়ের কাজ, এর মূলত কি আর শিকড়ের কাজ, বিশেষ করে মেয়েদের যে সাদা সিরাপের যে সমস্যা, হ্যাঁ, বেশিরভাগই মহিলাদের দেখবেন। হ্যাঁ, তো এটা এরকম কাজ যে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ একদম কাজ হয়ে যায়। হ্যাঁ, তো আমি এর আগে একজনকে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছে, যা আমাকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আর কি। তো আপনারা আমাদের কাছ থেকে যে ওষুধ গুলো পাবেন এইরকম ফর্মে পাবেন না, মনে হবে যে এইরকম কিছু গুঁড়া করা আছে এই ধরনের, কিন্তু আমরা তো এইরকম ভাবে আর মানুষকে দিই না। হ্যাঁ, আমরা আজকে আপনাদের সামনে পুরো টিম নিয়ে চলে এসেছি।
দেখা যাক। দেখুন, আমরা আপনারা আমাদের যে যে কাজগুলো আপনারা দেখেন, তো এগুলোর পিছনে যে অনেক মেহনত আছে, সেই মেহনত গুলো তো আপনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তো আমাদের এই কাজগুলোর পিছনে আলহামদুলিল্লাহ আমাদের 3 দিনের জ্বর, 3 বছরের জ্বর 3 দিনে ভালো হয়ে যাচ্ছে, তারপরে কিডনির পাথর একবার গলে শেষ হয়ে যাচ্ছে, তারপরে এই ধরনের আরো সব যেগুলো রিপোর্ট আমাদের দেখতে পাচ্ছেন। তো এখানে শুধুমাত্র আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা দিচ্ছি আর ভালো হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এর পিছনে যে কত মেহনত আছে সেই মেহনতটা আপনারা দেখতে পাচ্ছেন না, মানে আপনাদেরকে দেখানো হচ্ছে না আর কি। তো এই সামান্য মাত্র আপনাদেরকে মানে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, যে আমরা কত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমরা গাছগুলো সংগ্রহ করছি, কত রকম মানে সমস্যা এই সব জায়গাগুলোতে। হ্যাঁ, ছটপট, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, প্রচুর ভিড় হয় ওই দাঁতের ব্যথার ব্যাপারে আমি দেখাচ্ছিলাম আর কি। তো সম্মানিত দর্শক, তারপরে আমরা দেখে দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন আগেকার আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, এই এটাকে বলা হয়, এর এই গাছের কয়েকটি নাম আছে, একে কেউ চিচিড়া বলে, কেউ ছটপটা বলে, এর বইয়ে লেখা থাকবে আপাং। হ্যাঁ, তো এটার মানে অনেক কাজ, এটা যদি কেউ এর শিকড়টা বেটে, হ্যাঁ, যদি লাগিয়ে দেয় দাঁতে, ও ব্যথা থাকবে, ব্যথা সঙ্গে সঙ্গে একদম মিটে যাবে। হ্যাঁ, মানে এত মানে কাজ আর কি। তো এর ভিডিও, বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন, এবং প্রচুর সেই ভিডিওটির ভিউ হয়। তো এই ধরনের প্রচুর গাছ রয়েছে, হ্যাঁ, জঙ্গল দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাছের জঙ্গল। তো ইনশাল্লাহ আমরা বড় গাছেরও জঙ্গল যাব এবং আপনাদেরকে দেখাবো, কিছু দৃশ্য উপভোগ করব আমরা। এখানে কিসের গাছ পাওয়া গেছে ভাই? কিডনিতে পাথরে, তাই তো? সম্মানিত দর্শক, খুবই মজার ব্যাপার যে আমরা যে কিডনির যে পাথরের যে চিকিৎসা করে থাকি, তো কিডনির পাথরের গাছ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, এটা আপনাদেরকে দেখানো হবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ভাই, উনি কাটার জন্য যাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই যে কিডনির ওষুধ আমরা দিয়ে থাকি। হ্যাঁ, দেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, একটু রোদ আছে, এই সাইড একটু ই করে দেখাই। হ্যাঁ, সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিডনির পাথরের যে কিডনির প্রধান গাছ পাওয়া গেছে, এর শুধু এটাই তো হবে না, এরপর অনেক কিছু দিয়ে মানে তৈরি করতে হয়। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে আমাদের ওষুধ দেখেছেন আপনারা, কিডনির পাথরের ওষুধ ইংল্যান্ড গিয়েছে, আমরা ইংল্যান্ড পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর আগে প্রচুর রেজাল্ট যারা দেখেছেন, দেখেন ভালো গাছটা কমসম একটু চিনে রাখেন। আপনাদের এলাকাতে যদি এই ধরনের গাছ থাকে তাহলে আমাদেরকে খবর দিবেন। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে হয়তো আপনাদের ওখানে গিয়ে, আমাদের এই সব গাছে যদি অসুবিধা হয়, মানে দেখা যাচ্ছে আর আমরা গাছ পাচ্ছি না, হ্যাঁ, তখন কি হবে, আপনাদের এলাকাতে যদি এরকম গাছ থাকে, হ্যাঁ, তাহলে হয়তো আমরা সেখান থেকে গিয়ে সংগ্রহ করব। খুবই গুরুত্বপূর্ণ গাছ, দেখেন, এই দেখেন। হ্যাঁ, তো এগুলো আমরা সংগ্রহ করছি, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এবার আমরা মিরগির যে রোগের যে গাছ, হ্যাঁ, সেটা আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে রেল লাইন আছে উপরে, এবং নিচের দিকে অনেকগুলো গাছ আছে, তো সেই গাছগুলোতে আমরা যাচ্ছি যে আমরা কোনো গাছের সন্ধান পাচ্ছি কিনা। আমাদের টিম পুরো এখানে আছে, দেখতে পাচ্ছেন যে খুন্তি হাতে নিয়ে আছে এবং খোঁজাখুঁজি হচ্ছে, যদি ওই রকম গাছ পাওয়া যায় তাহলে সেগুলো আমরা এখান থেকে তুলবো। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমাদের যেখানে যাওয়ার টার্গেট ছিল মূলত সেই জায়গা আজকে যাওয়া হয়নি, যার কারণে আপাতত যে এগুলো থেকে গাছ খোঁজাখুঁজি করতে হচ্ছে আর কি, দিয়ে কোনো গাছ যদি পাওয়া যায়, হ্যাঁ, ইনশাল্লাহ সেটাই সংগ্রহ করা হবে যতটুকু পাওয়া যাবে আর কি। তো দেখা যাচ্ছে কোনো কিছু গাছ পাওয়া যাচ্ছে কিনা আমাদের সংগ্রহ করার মতো। হ্যাঁ, গাছ তো প্রচুর আছে, বিভিন্ন গাছ বিভিন্ন রকম কাজে লাগে, কিন্তু এখন উপস্থিত আমাদের যে সব গাছের প্রয়োজন সেগুলো শুধু আমরা দেখে সংগ্রহ করা হচ্ছে আর কি। বাকি এমন কোনো গাছ নেই যেটার কোনো কাজ নেই, এমনটি হয় না। সম্মানিত দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন, দেখুন, হ্যাঁ, কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই, জি, কোন কোন পাতের গাছ পাওয়া গেছে,
আচ্ছা, সাইটিকা মাছ কনকনে মাছে যে যে সমস্যাগুলোতে যারা ভুগছেন আর কি, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ গাছ। হ্যাঁ, এই যে গাছ। আচ্ছা, এই যে গাছ, এইটা দেখেন, এই যে ফুল সহ গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইটিকা বাত, কনকনে বাত। হ্যাঁ, বাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গাছটি। হ্যাঁ, তো এটার ফল তো এটা নাকি? হ্যাঁ, এই যে ফল দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে, এগুলো হচ্ছে মাল, ঠিক আছে? এগুলো দিয়ে আপনার ওষুধগুলো তৈরি করা, এখানে ফল সহ, এই ফল সহ, এই যে দেখেন ফল সহ, এই যে, হ্যাঁ, সাইটিকা যারা বাতের জন্য ভুগছেন, এগুলো গাছ দিয়ে আপনারা ওষুধ আমরা তৈরি করি। এবং এই ওষুধগুলো আপনারা শুধু হয়তো একটা মানে পাউডার আকারে বা গুলি আকারে আপনাদেরকে দেওয়া হয়, তো এর পিছনে কত মেহনত, আজকে আপনাদেরকে শুধু একটু টাচ দিচ্ছি আর কি, যে এর পিছনে কত মেহনত করতে হয়। হ্যাঁ, তো এটা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, কত কষ্ট করে গাছ সংগ্রহ করতে হয়। হ্যাঁ, যেখানে সেখানে যেতে হয়, কোথায় সাপ থাকবে না কি থাকবে, কোনো কিছু পারোয়া না করে হ্যাঁ মানুষ সুস্থ কিভাবে হবে তার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ গাছগুলো এখানে আছে, কিছু গাছ। তো সম্মানিত দর্শক, আপনারা সাথে থাকুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। এই সম্মানিত দর্শক, নাকফুলের গাছ এটা অনেকেই চিনে হয়তো, পাড়া গ্রামে বা এরকম অনেক জায়গাতে থাকে আর কি, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। হ্যাঁ, চোট লাগা ব্যথা, এখানে তেল তৈরি করা হয় আর কি, জেল দিয়ে, জেলটা মানে পুড়ে জেল তৈরি করা, তেল তৈরি করা হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে মাল গাড়ি যাচ্ছে, ট্রেনের আওয়াজ আপনারা পাচ্ছেন, যে আমরা ঠিক একদম রেলের ধার থেকে এগুলো কুড়াচ্ছি। তো এটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ নয়, আর এটা ঝাড়খণ্ড নয়, এটা হচ্ছে বীরভূম, তাই তো? তো এটা হচ্ছে বীরভূম, বীরভূম ডিস্ট্রিক্টে আমরা চলে এসেছি। কোথায় মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, পাকুড়, এগুলো সব পার করে আমরা কিন্তু এতে চলে এসেছি। এই যে মিরগি রোগের গাছ দেখেন, মিরগি রোগের গাছ, কারেন গাছটা দেখে দিই সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরগি রোগের গাছ। হ্যাঁ, মিরগি রোগের গাছ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ, যে মিরগির যে রোগ, হ্যাঁ, এবং মিরগি রোগের ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং এই গাছটা দেখেন, এটা হচ্ছে মিরগি রোগের গাছ। হ্যাঁ, খুব চিনলেন সুন্দর করে। তো এটা হচ্ছে মিরগি রোগের গাছ। তো দেখতে পাচ্ছেন যে কত মেহনত করে কোন কোন জায়গাতে কি গাছ থাকে, এগুলো সাধারণত জঙ্গলি গাছ মনে করা হয়। হ্যাঁ, জঙ্গলি গাছ। হ্যাঁ, তো জঙ্গলি গাছের মধ্যে যে কত গুণাগুণ আছে, এগুলো আমরা না জানার কারণে কিন্তু, হ্যাঁ, আমরা এগুলোকে সাধারণত জঙ্গলের কাঠি মনে করে আমরা ফেলে দিচ্ছি। কাছ থেকে গাছগুলো দেখান দর্শকরা ভালোভাবে দেখুক। যদি আপনাদের এলাকাতে এরকম গাছ দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকাতে এই গাছ আছে, এবং কজন এই গাছগুলো চিনেন একটু কমেন্ট করে আপনারা জানান দয়া করে। দেখি আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কতটা কালচার আছে, কতটা অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। গ্রামের মানুষ অনেকেই হয়তো গাছ, অনেকেই গাছ চিনে, যারা শহরের মানুষ তখন তারা হয়তো এগুলো গাছ হয়তো সাধারণত দেখতে পায় না। তো সম্মানিত দর্শক, দেখছে আমাদের লোক বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে দেখছে যে কোনো গাছ আর কোনো পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সাদা সিরাপের গাছ একটা মানে পেলেন আর কি। হ্যাঁ, এই যে সাদা সিরাপের গাছ, তো শিকড়টা পাওয়া যায়নি। হ্যাঁ, ছেলেদের বীর্যের সমস্যা, বীর্য হয়তো পাতলা বা আর অন্যান্য সমস্যাগুলো, হ্যাঁ, তার জন্য এই গাছটা একটা হাতে দেখাচ্ছে আপনাদেরকে। তো সম্মানিত দর্শক, দেখছেন আমরা কোন জায়গাতে এসেছি, কোথা থেকে কোথায় চলে আসলাম, এক রাজ্য পার করে, হ্যাঁ, মানে আমরা ঝাড়খণ্ড পার করে, ঝাড়খণ্ড রাজ্য পার করে আমরা ঝাড়খণ্ড হয়ে এসেছি। সম্মানিত দর্শক, আমরা আরেকটি গাছের কাছে চলে আসলাম, এটা সবাই হয়তো আশা করি চিনেন গাছটি, এটাকে আকুন্দার গাছ বলা হয় আমাদের এলাকাতে, হ্যাঁ, বাংলা ভাষাতে আকন্দ বলা হয় আর কি। হ্যাঁ, তো এই গাছটা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখে নিন এই গাছটা আপনাদের এলাকাতে আছে কিনা এবং আপনারা চিনেন কিনা। যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান যে হ্যাঁ, এই গাছটি আমাদের এলাকাতে আছে এবং আপনি চিনেন, এবং আপনি কি হিসেবে চিনেন এটাও কমেন্ট করে জানাবেন। তো সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটা অতি পরিচিত গাছ। এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটা কিডনির যে পাথর, সেই পাথরের কাজ হয় ফুলে, হ্যাঁ, ফুলটাতে। এবং হ্যাঁ, এতে ব্যথের কাজ হয়, আরো অনেক কাজে লাগে, এগুলো দিয়ে মালিশও আমরা তৈরি করেছি অনেক আগে আমরা। হ্যাঁ, মালিশ তৈরি করি, দুধ দুধ দিয়ে মালিশ তৈরি করেছি, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন গাছটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে,
সম্মানিত দর্শক, আর একটা গাছের সন্ধান আমরা পেয়েছি, যে ধুতুরার গাছ। আপনারা অনেকেই চিনেন ধুতুরা, খুব বিষাক্ত গাছ। হ্যাঁ, তো এই ধুতুরার ফল কেউ খেলে আবার ফের মানে সে মারাও যেতে পারে। হ্যাঁ ওষুধ তৈরি হয় এটা, হ্যাঁ, কিন্তু আবার ওতে থেকে আবার ওষুধ তৈরি হয়। এমনি সাধারণ ভাবে যদি কেউ খেয়ে ফেলে তাহলে সে মারাও যেতে পারে, কিন্তু আবার ওতে থেকে ব্যথা, সাইটিকে, আর অন্যান্য বিভিন্ন রকমের মানে ওষুধ তৈরি হয়। হ্যাঁ, তো আপনারা একটু কাছ থেকে দেখলেন সম্মানিত দর্শক। আপনারা যদি এই গাছটি দেখে থাকেন, আপনাদের এলাকায় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনাদের এলাকাতে আছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এই দেখেন, ভিতরটা কেটে দেখাচ্ছে আমাদের ভাই, দেখে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দেখেন। হ্যাঁ, খুব খুবই গুরুত্বপূর্ণ মানে সব জড়িপটি। তো খুবই গুরুত্বপূর্ণ গাছগুলো, এগুলো আমরা সাধারণত ভাবে এরকম মানে ছেলে পিলে নিয়ে খেলতো আগে এগুলোতে। হ্যাঁ, বাচ্চারা নিয়ে ওই সব চ্যারাক ফেরাক সব তৈরি করতে সব গাছগুলোতে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছ এগুলো।